হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ে টু সাকসেস বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দা ওয়ে টু সাকসেস তো ফ্রেন্ডস আজকে আমরা মূলত আলোচনা করব যে মোবাইলে কি কল লেটার ডাউনলোড করা যাবে এটা অনেকেই কিন্তু ভাবছো যে মোবাইলে কি এইবার কল লেটার ডাউনলোড করা যাবে এবং অনেকেই এটাও ভাবছে যে সবাই কি আজ অ্যাডমিট ডাউনলোড করতে পারবে অনেকে আজ কমেন্ট করেছ এবং তোমরা যেদিন আমি অর্থাৎ ন তারিখ লাইভ এসেছিলাম তখনও কিন্তু তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছিলে যে দাদা আজকে কি অর্থাৎ এগারো তারিখ কি সকলেই ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড এবং যাদের আগস্ট মাসে থেকে ইন্টারভিউ শুরু হবে তারা কি আজ কল লেটার ডাউনলোড করতে পারবে তো ফ্রেন্ডস এইগুলি নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে তো তোমরা যদি ডাব্লিউপি হও তাহলে অবশ্যই ভিডিওটি থাক দেখো এবং কখন থেকে কল লেটার ডাউনলোড করা যাবে সেই নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে তো ভিডিওটি চলো শুরু করা যাক তো ফ্রেন্ডস প্রথমেই বলি যে সবাইকে আজ কল লেটার ডাউনলোড করতে পারবে তো ফ্রেন্ডস দেখো এখানে আমার প্রশ্নটা হলো যারা অর্থাৎ যাদের রেঞ্জে এবং যাদের দৃষ্টিকে এবং যাদের তোমার ভেনুতে পড়বে তাদের যদি কুড়ি তারিখ থেকে ইন্টারভিউ শুরু হয় একমাত্র তারাই কিন্তু আজ অর্থাৎ এগারো তারিখ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অর্থাৎ সবাই কিন্তু আজ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না তো ফ্রেন্ডস যাদের আগস্ট মাস থেকে ইন্টারভিউ শুরু হবে তারা কি আজকে কল লেটার ডাউনলোড করতে পারবে এখানে অনেকেই কিন্তু প্রশ্ন করো যে যাদের দেরিতে তোমাদের ইন্টারভিউ আছে তারা কি ডাউনলোড করতে পারবে তো তাদের উত্তর না তারা কিন্তু পারবে না ধরে নাও একটা এক্সাম্পল কারোর আগস্ট মাসের বারো তারিখ ইন্টারভিউ আছে ধরে নাও একটা কথার কথা বারো তারিখ ইন্টারভিউ আছে তাহলে সে কিন্তু দু তারিখ বা তিন তারিখ কিন্তু ডাউনলোড করতে পারবে অর্থাৎ যদি বারো তারিখে ইন্টারভিউ হয় তার দশ দিন আগে থেকে কিন্তু ইন্টারভিউয়ের কল লেটার ডাউনলোড করা যাবে অর্থাৎ তিন তারিখ থেকে কিন্তু ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করা যাবে তো তাহলে কি তোমরা বলবে তাও কি আমরা এই কল লেটার কি চেক করতে পারবে না অবশ্যই চেক করতে পারবে তোমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থটা তোমাদের ফিল আপ করে তোমরা ওকে করে দেবে তাহলে কিন্তু তোমাদের নিচেতে একটা শো করাবে আমার বন্ধু একজন বলল যার বহরমপুর রেঞ্জে তোমাদের মুর্শিদাবাদ রেঞ্জের বহরমপুর ভেনুতে কিন্তু তার তোমার ইন্টারভিউ হবে এবং তার কুড়ি তারিখ থেকে তোমরা জানো ইন্টারভিউ শুরু হচ্ছে বহরমপুর তোমার মুর্শিদাবাদ রেঞ্জ থ্রিতে বহরমপুরে তো তার কিন্তু তিরিশ তারিখ ইন্টারভিউ হবে বলে কিন্তু নিচেতে দেওয়া আছে এবং দশ দিন আগে অর্থাৎ একুশ তারিখ সে কিন্তু এই কল লেটার ডাউনলোড হবে অর্থাৎ তোমরা এটা মাথায় রেখে দাও যাদের কিন্তু দেরিতে ইন্টারভিউ হবে তাদের দশ দিন আগে কিন্তু কল লেটার পেয়ে যাবে আশা করি তোমরা সকলেই কিন্তু অ্যান্সার পেয়ে গেছো এইবার বলবো মোবাইল থেকে কী কল লেটার ডাউনলোড করা যাবে তো ফ্রেন্ডস এর জন্য কিন্তু আমি তোমাদেরকে কিছু স্ক্রিনশট দেখাবো তাহলে তোমরা প্রমাণ পেয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক তো ফ্রেন্ডস আমরা ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই স্ক্রিনশটটা নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানাও দেওয়া আছে ডাব্লিউবি পিআরবি ডট অ্যাপ্লাই থ্রো নেট ডট কো ডট ইন তো এখানে তোমাদেরকে সকাল সকলকেই দেখাচ্ছে উইন্ডোজ সার্ভার এবং ইন্টারনেটে ইন্টারনেট ইনফরমেশান সার্ভিসেস তো এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে আর একটা ইন্টারফেস খুলে যাবে সেখানে তোমরা স্পষ্ট কি দেখতে পাবে তোমাদেরকে দেখিয়ে দিই তো তোমরা এখানে ক্লিক করলে দেখো দেখতে পাচ্ছ এখানে লিখাচ্ছে আছে আই উইন্ডোজ সার্ভার তারপর তোমরা এখানে উইন্ডোজ সার্ভারের এখানে ক্লিক করলে তোমাদের তৃতীয় পেজে এখানে চলে আসবে দেখো এটা মাইক্রোসফটের একটা অ্যাপ্লিকেশান এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো লেখা আছে আইআইএস কথারত ইন্টারনেট ইনফরমেশান সার্ভিস ফর উইন্ডোজ সার্ভার এখানে তোমরা স্পষ্টভাবে দেখে নাও এটা কিন্তু একটা উইন্ডোজ সার্ভার অর্থাৎ সমস্ত কম্পিউটারে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা যাবে অ্যাপ্লিকেশন অর্থাৎ কল লেটার কিন্তু ডাউনলোড করা যাবে কিন্তু তোমাদেরকে এটা আমি কিন্তু এখনো পর্যন্ত বলতে পারবো না যে তোমাদের মোবাইল থেকে কিন্তু ডাউনলোড করা যাবে সেরকম কিন্তু কিছু আমার জানা নেই যেহেতু এখনো কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড কিন্তু হয়নি অর্থাৎ তোমরা এখানে স্পষ্ট দেখে নাও যে লেখাই আছে আইআইএস মাইক্রোসফটের তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু উইন্ডোজ সার্ভার একদম স্পষ্টভাবে লেখা আছে এটা একটা উইন্ডোজ সার্ভার অর্থাৎ তোমরা জানোই কম্পিউটার কিন্তু উইন্ডোজ সার্ভারে কিন্তু চলে অর্থাৎ এটা কিন্তু কম্পিউটারে ডাউনলোড হবে এইবার অনেকেই প্রশ্ন করছো দাদা কম্পিউটারেও তো হচ্ছে না তো দেখো এমনিতেও সার্ভারের তো প্রবলেম আছেই কম্পিউটারে আশা করি তোমরা বেলা থেকে পেয়ে যাবে এবং মোবাইলে হবে কি না আদেও কিন্তু আমি বলতে পারবো না সঠিকভাবে তোমাদেরকে আমি ইউনিক তথ্য দেওয়ার চেষ্টা করি এবং সঠিকটা দেওয়ার চেষ্টা করি তাই তোমরা অবশ্যই যাদের কম্পিউটার আছে এবং কাছাকাছি যাদের কম্পিউটার আছে তারা অবশ্যই কিন্তু সার্ভার ক্যাপে কিন্তু যোগাযোগ করো তাহলে উইন্ডোজ সার্ভার থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এবং কাল নিশ্চয়ই কিন্তু সচল হয়ে যাবে তো ফ্রেন্ডস এই ইনফরমেশনগুলি দেওয়ার ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদেরকে কিন্তু শেয়ার করে দাও তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও জয় হিন্দ বন্দে মাতরম